হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল আমরা শিখবো যে অর্ডার শিট কিভাবে তৈরি করে। গত টিউটোরিয়াল আমরা শিখেছিলাম যে মডেল কিভাবে তৈরি করে, মার্কার করার আগে অর্ডার এবং মডেল অবশ্যই আমাদের করতে হবে, আর আমরা এটাই শিখবো আজকে। তো যারা নতুন দেখতেছেন তাদের অবশ্যই বলি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর যারা পূর্বের যে ভিডিওগুলো দেখেন নাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। অবশ্যই আপনি একজন টেকনিশিয়ান হিসেবে, একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনার যে কেরিয়ার গঠনের যে একটা ভূমিকা রাখবে এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর যারা প্যাটার্ন মাস্টার হতে চাচ্ছেন, যারা টেকনিশিয়ান স্যাম্পল টেকনিশিয়ান হতে চাচ্ছেন, তাদের জন্য তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বাইং হাউসের জব কিংবা বিভিন্ন ওয়্যার হাউসের বিভিন্ন ভালো পজিশনে জব করতে চাচ্ছেন, তাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। আসলে একজন টেকনিশিয়ান তৈরি করতে যা করতে হয় আমি সেই ধরনের ভিডিওগুলো দিচ্ছি। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে আমাকে জানাবেন যে এই ধরনের ভিডিও দিলে আপনারা উপকার হবেন। তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। তো প্রথমে মডেল তৈরি করেছিলাম আমরা, এরপর আমরা অর্ডার শিট তৈরি করবো। অর্ডার শিট তৈরি করার সময় সেম জিনিসটা আমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন রাইট বাটনটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো নিউ, নিউতে যাওয়ার পর এখানে অর্ডার, এরপর দেখতে পারবো আমরা একটা পপ আপ বার, অর্থাৎ এই যে বক্সটা চলে আসে সেই বক্সটাতে আমাদের কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। গত পর্বে আমরা যেই জিনিসটা শিখেছিলাম যে আমাদের প্যাটার্ন পিসগুলো এখানে ইনক্লুড করেছিলাম, কিন্তু এই মডেল শিটের পর অর্ডার শিট তৈরি করার সময় কোনো প্যাটার্ন পিসেস ইনক্লুড করতে হয় না। জাস্ট এটার যে প্যাটার্নটা, আমাদের যে মডেলটা করেছি, মডেলটার ইনফরমেশন আমাদের এখানে অ্যাড করতে হবে। তো এখানে আমাদের মার্কার নেম দিতে হবে, আমরা যে কোনো, আমরা যে মার্কারটা করেছিলাম লেডিস ব্লাউজের, সেই লেডিস ব্লাউজটার আমরা নামটা দিয়ে দেই। তো লেডিস ব্লাউজ আমাদের নামটা দিয়ে দিলাম, এরপর আমরা যে কোনো স্টাইল নাম্বার একটা দিয়ে দেই 10-12, ডিসক্রিপশন আমাদের লাগবে না। এখন আমাদের একটা জিনিস লাগবে, লে লিমিট, আপনি সিঙ্গেল লে করবেন কি ডাবল লে করবেন, এই ধরনের একটা ইনফরমেশন এখানে অ্যাড করে দেবেন। এরপর আছে এখানে অ্যানোটেশন, আপনার অ্যানোটেশনটা যে মার্কারে অ্যানোটেশনটা কি হবে, সাইজ এবং বান্ডিল হবে না কি হবে, আমি এখানে সাইজ এবং বান্ডিল দেব। এরপর এখানে আছে আমাদের যে ফেব্রিক্স এর উইথ কত, আপনার যদি ফেব্রিক্স এর উইথটা ইঞ্চিতে থাকে তাহলে আপনি ইঞ্চিতে দেবেন, আর যদি সিএমএ থাকে আপনার সিএমএ দেবেন। তো আপনি এখানে সেটিংটা চেঞ্জ করে নিতে পারেন, এখানে ভিউতে যাওয়ার পর প্রেফারেন্স, প্রেফারেন্সে আসার পরে দেখতে পারবেন যে এখানে মেট্রিক্স সিলেক্ট করা, অর্থাৎ আমার সিএমএ সিলেক্ট করে, যদি ইম্পেরিয়াল থাকে ইঞ্চিতে আপনি এখানে ইঞ্চিতে দেবেন, অর্থাৎ এখানে আপনার ফেব্রিক্স এর উইথ 60 ইঞ্চিও হতে পারে, 55 ইঞ্চি হতে পারে। তাহলে যেহেতু আমার সিএম আছে সেহেতু আমার ফেব্রিক্স উইথ হবে 139, আর এখানে টার্গেটেড আমি দেবো 85। এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে জাস্ট সেভ করা। তো এখানে সেভ অ্যাজ ব্লাউজ, এখানে ব্লাউজ আমরা ব্লাউজ অন দেবো, অন দিয়ে সেভ করব। সেভ করার পরে এরপর আমাদের এখানে মডেলে ক্লিক করব, মডেলে ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে প্যাটার্ন ইয়াটার নাম, সরি, এখানে ক্লিক করার পর আমরা এখানে নামটা দিয়ে দেই। তো এখানে লেডিস ব্লাউজ দিয়ে দিলাম, আমাদের ফেব্রিক্স টাইপ কি, আমাদের ফেব্রিক্স টাইপটা এখানে আমাদের এম একটা আছে, ফেব্রিক্স নিয়ে আমরা কাজ করতে সিলেক্ট করে দিলাম এটা। এরপর আমাদের কাজ আছে এখানে সাইজ, আমাদের এখানে সাইজ কোনটা আছে, কয়টা সাইজ আছে, এখানে আমাদের সবগুলো সাইজ যদি থাকে আমাদের মার্কারের যে রেশিও, আমাদের রেশিও অনুযায়ী আমাদের যে একটা শিট দেওয়া হবে যে এই মার্কারটা আপনি এভাবে করবেন, যে স্মলের এই কয়েক পিস, মিডিয়ামের এই কয়েক পিস, কিংবা এই কয়েকটা সাইজ আমরা এখন কাটবো। তো এখানে আমি আট সাইজের মনে করেন আপনি এক পিস, তারপরে তারপরে 10 সাইজের 2 পিস, আবার 12 সাইজের 1 পিস, সেম ওয়েতে এভাবে এক পিস করে করলেন, এক পিস এটা, এক পিস এটা, এক পিস কিংবা 2 পিস, যেই সাইজে যেই কয়েক পিস অর্ডার শিটে থাকবে, যে বায়ারের রিকোয়ারমেন্ট থাকবে সেক্ষেত্রে সেই কয়েক পিস দিয়ে আপনারা কিন্তু মার্কারটা করে ফেলবেন। তো এরপরে জাস্ট এখানে সেভ ক্লিক করতে হবে, সেভ দিয়ে এখানে সাকসেস দেখতে পাচ্ছেন, এখানে সাকসেস হয়ে যাওয়ার পর জাস্ট কাজটা শেষ, এখানে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর F5 কিবোর্ডের F5 প্রেস করবো, দেখতে পাচ্ছি লেডিস ব্লাউজ নামে আমাদের কিন্তু এখানে একটা মার্কার চলে আসছে। তো মার্কার চলে আসার পর আমরা এই মার্কারটা ওপেন করি,
তো এখানে অটোমেটিক আমাদের মার্কারটা কিন্তু করা আছে, জাস্ট এটা করা। আমরা যদি এখানে নতুন করে করতে চাই, আমরা অটো মার্কার দেওয়া ছিল ওটা সেটিং এ দেওয়া, যার কারণে এটা চলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যারা অন্য অন্য ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, আর ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না প্লিজ। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও, দয়া করে সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও তৈরি করতে আসলে জবের পাশাপাশি এগুলো করা অনেক কষ্টকর ব্যাপার। একটা ভিডিও তৈরি করা, ভিডিওটি এডিটিং করা, তারপরে ভিডিওর থাম্বনেল, অনেক কিছু করতে হয়, ডিসক্রিপশন লেখা, যা একটা বোরিং ফিল করি। তারপরেও ভিডিওগুলো করি, আপনাদের রিকোয়েস্ট করেন, অনেকে রিকোয়েস্ট করছেন ভাই এই মার্কারের ভিডিওগুলো করেন, যার কারণে করতেছি। আর যারা নতুন দেখতেছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি, আপনি কখনো হতাশ হবেন না, কখনো না কখনো আপনার এই বিষয়গুলো কাজে লাগবে। আজকে শিখে রাখবেন, ভবিষ্যতে হয়তো কাজে লাগবে, যে কোনোভাবে কাজে লাগবে। আপনি যদি একজন প্যাটার্ন মাস্টার নাও হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার কাজে লাগবে। একজন টেকনিশিয়ান গার্মেন্টসে যারা জব করেন, আর যারা ফ্যাশন ডিজাইনার হতে চাচ্ছেন, এছাড়াও একটা সোর্স আছে, যেই সোর্সটার কথা আমি 1000 সাবস্ক্রাইবার হলে আমি সেই জিনিসটা আপনাদের বলে দেব, অবশ্যই বলে দেব। আমার যদি আমি যদি এখানে সাবস্ক্রাইব কোনো সাকসেস পাই, যে আমার ওয়াচ টাইম বাড়তেছে, ভিউ বাড়তেছে, আমার যে কমিউনিটি, আমাদের যে এই পরিবারটা বড় হচ্ছে, এই এফটি মেন্টর, আমার চ্যানেলের নাম এফটি মেন্টর, পরিবারটা অনেক বড় হচ্ছে, তখন আমি কিন্তু একটা ইনকাম সোর্সের কথা আপনাদের বলবো, সেটা অবশ্যই বলবো। আর সেটা কিভাবে করা যায় সেটাও বলবো ধীরে ধীরে। অবশ্যই ধৈর্য ধরে থাকুন, শিখতে থাকুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।